সূরা আল মুমতাহিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুউ ওয়া আদুউকুম আওলিয়া تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَن تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي وَابْتِغَاءَ مَرْضَاتِي تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। হে ইমানদার লোকেরা, তোমরা যদি আমার পথে জিহাদ করার জন্য ও আমার সন্তুষ্টি লাভের মানুষে বাহির হইয়া থাকো, তাহা হইলে আমার ও তোমাদের শত্রুদিগকে বন্ধু বানাইও না। তোমরা তো তাহাদের সহিত বন্ধুত্ব স্থাপন করো, অথচ যে সত্য তোমাদের নিকট আসিয়াছে তাহা মানিয়া লইতে তাহারা ইতিপূর্বেই অস্বীকার করিয়াছে। আর তাহাদের আচরণ এই যে, তাহারা রাসূল এবং স্বয়ং তোমাদিগকে শুধু এই কারণে স্বদেশ হইতে নির্বাসিত করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনিয়াছ। তোমরা গোপনে তাহাদিগকে বন্ধুত্বপূর্ণ বাণী পাঠাও, অথচ তোমরা যাহা কিছু গোপনে করো আর যাহা কিছু প্রকাশ্যে, প্রতিটি ব্যাপারই আমি ভালোভাবেই জানি। তোমাদের যে ব্যক্তি এইরূপ করে, নিশ্চিত জানিও সে সত্য হইতে ভ্রষ্ট হইয়া গিয়াছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون। তাহাদের আচরণ তো এই যে, তাহারা তোমাদিগকে কাবু ও জব্দ করিতে পারিলে তোমাদের সহিত শত্রুতা করে, হাত ও মুখের ভাষা দ্বারা তোমাদিগকে কষ্ট দেয়। তাহারা তো ইহাই চাহে যে কোন না কোন ভাবে তোমরা কাফির হইয়া যাও। লা তানফাকুম আরহামুকুম ওয়া লা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমাদের কোনো কাজে আসিবে, না তোমাদের সন্তান সন্ততি। সেই দিন আল্লাহ তোমাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করিয়া দিবেন, আর তিনি তোমাদের কাজকর্মের দর্শক। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার সঙ্গী সাথীদের মধ্যে একটা উত্তম আদর্শ রহিয়াছে। সে তাহার জনগণকে স্পষ্ট ভাষায় বলিয়া দিয়াছিল, আমি তোমাদের প্রতি এবং আল্লাহকে বাদ দিয়া যেসব মাবুদের তোমরা পূজা উপাসনা করো তাহাদের প্রতি সম্পূর্ণ বিরাগ ভাজন। আমরা তোমাদের সহিত তাবৎ সম্পর্ক অমান্য করিয়াছি এবং আমাদের ও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা স্থাপিত হইয়াছে ও বিরোধ ব্যবধান শুরু হইয়া গিয়াছে যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনিবে। তবে ইব্রাহিমের তাহার পিতাকে এই কথা বলা যে, আমি আপনার জন্য মাগফিরাত চাহিয়া অবশ্যই আবেদন করিব, তবে আল্লাহর নিকট হইতে আপনার জন্য কিছু আদায় করিয়া লওয়া আমার সাধ্যের বাহিরে। হে আমাদের রব, তোমার উপরই আমরা ভরসা ও নির্ভরতা রাখিয়াছি, তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করিয়াছি এবং তোমার নিকটই আমাদিগকে প্রত্যাবর্তন করিতে হইবে।
ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم হে আমাদের রব, আমাদিগকে কাফিরদের জন্য ফিতনা বানাইয়া দিও না। হে আমাদের রব, আমাদের অপরাধগুলিকে মাফ করিয়া দাও। নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد এই লোকদের কর্মপদ্ধতিটাই তোমাদের জন্য এবং আল্লাহ ও পরকালের দিনের আকাঙ্ক্ষী এমন প্রত্যেক ব্যক্তির জন্য উন্নত মানের আদর্শ রহিয়াছে। কেহ যদি তাহার দিক হইতে বিমুখ হয় তবে আল্লাহ তো অমুখাপেক্ষী ও সতই প্রশংসিত। আসাল্লাহু আন ইয়াজআল বাইনাকুম ওয়া বাইনাল লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গাফুরুর রহিম। অসম্ভব নহে যে আল্লাহ তোমাদের ও সেই লোকদের মধ্যে কখনো বন্ধুত্ব ও ভালোবাসার সঞ্চার করিয়া দিবেন যাহাদের সহিত আজ তোমরা শত্রুতার সৃষ্টি করিয়া লইয়াছ। আল্লাহ বড়ই শক্তিমান এবং তিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين যাহারা দিনের ব্যাপারে তোমাদের সহিত যুদ্ধ করে নাই এবং তোমাদিগকে তোমাদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত করে নাই সেই লোকদের সহিত কল্যাণময় ও সুবিচারপূর্ণ ব্যবহার করিতে আল্লাহ তোমাদিগকে নিষেধ করেন না। সুবিচারকারী দিগকে তো আল্লাহ পছন্দ করেন। انما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين واخرجوكم من دياركم وظاهروا على اخراجكم ان تولوهم ومن يتولهم فاولئك هم الظالمون তিনি তোমাদিগকে কেবল সেই লোকদের সহিত বন্ধুত্ব করিতে বারণ করেন যাহারা তোমাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করিয়াছে তোমাদিগকে তোমাদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত করিয়াছে এবং তোমাদিগকে বহিষ্কৃত করার ব্যাপারে পরস্পরের সাহায্য সহযোগিতা করিয়াছে এই লোকদের সহিত যাহারা বন্ধুত্ব করে তাহারাই জালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন আল্লাহু আ'লামু বিঈমানিহিন فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم হে ইমানদার লোকেরা, ইমানদার মহিলারা যখন হিজরত করিয়া তোমাদের নিকট আসিবে তখন তাহাদের যাচাই পরখ করিয়া লও, আর তাহাদের ইমানের প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। তোমরা যদি নিঃসন্দেহে জানিতে পারো যে তাহারা মুমিন, তাহা হইলে তাহাদিগকে কাফিরদের নিকট ফিরাইয়া দিও না। না তাহারা কাফিরদের জন্য হালাল, না কাফির পুরুষরা তাহাদের জন্য হালাল। তাহাদের কাফির স্বামীরা যে মোহরানা তাহাদিগকে দিয়াছিল তাহা তাহাদিগকে ফিরাইয়া দাও। তোমাদের তাহাদিগকে বিবাহ করাই কোনো দোষ নাই যদি তোমরা তাহাদিগকে মোহরানা আদায় করিয়া দাও। আর তোমরা নিজেরাও কাফির মহিলাদিগকে নিজেদের বিবাহে আটকাইয়া রাখিও না। তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদিগকে দিয়াছিলে তাহা তোমরা ফেরত চাহিয়া লও, আর যে মোহরানা কাফিররা তাহাদের মুসলমান স্ত্রীদের দিয়াছিল তাহাও যেন তাহারা ফেরত চাহিয়া লয়। ইহা আল্লাহ তাআলার নির্দেশ, তিনি তোমাদের মাঝে ফয়সালা করিয়া দেন, আর আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী।
وَإِن فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنْفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ. তোমাদের কাফির স্ত্রীদিগকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফিরদের নিকট হইতে ফিরাইয়া না পাও আর ইহার পরে তোমরা সুযোগ পাইয়া যাও, তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওইদিকে রহিয়া গিয়াছে তাহাদিগকে তাহাদের দেওয়া মোহরানার সমান সম্পদ আদায় করিয়া দাও, আর সেই আল্লাহকে ভয় করিতে থাকো যাহার প্রতি তোমরা ঈমান আনিয়াছো. يا ايها النبي اذا جاءك المؤمنات يبايعنك على ان لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن اولادهن ولا ياتين ببهتان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم. হে নবী, তোমার নিকট মুমিন স্ত্রী লোকেরা যদি এই কথার উপর বায়াত করার জন্য আসে যে তাহারা আল্লাহর সহিত কোন জিনিসকে শরিক করিবে না, চুরি করিবে না, জিনা ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, আপন গর্ভজাত অবৈধ সন্তানকে স্বামীর সন্তান বলিয়া মিথ্যা দাবি করিবে না এবং কোনো ভালো কাজের ব্যাপারে তোমার অবাধ্যতা করিবে না, তবে তুমি তাহাদের বায়াত গ্রহণ করো এবং তাহাদের জন্য আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও দয়াবান. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লু কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর. হে ইমানদার লোকেরা, সেই লোকদিগকে বন্ধুরূপে গ্রহণ করিও না যাহাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করিয়াছেন, তাহারা পরকাল সম্পর্কে তেমনই নিরাশ যেমন কবরে সমাধিস্থ কাফিররা নিরাশ।